ডিজিটালে সারাদিন নিবেদন করছেন স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিশ্বসিংহ রোড, কোচবিহার। কারিগরি দেবতা বিশ্বকর্মা পূজায় ব্রত হলো ভাই ভাই আর্ট ও ডিজিটাল বাংলা পরিবার। সোমবার সারা দেশের পাশাপাশি ডিজিটাল বাংলা ও ভাই ভাই আর্ট নিষ্ঠা ও ভক্তির সাথে পূজিত হন বিশ্বকর্মা। দেবশিল্পী বিশ্বকর্মা পূজায় ব্রত হলো ডিজিটাল বাংলা ও ভাই ভাই আর্ট পরিবার। সোমবার ভাদ্র মাসের সংক্রান্তিতে এই পুজো সম্পন্ন হয়। বেদে বিশ্বকর্মাকে পৃথিবীর সৃষ্টিকর্তা বলে বলা হয়েছে। শিল্পবিদ্যায় তার একচ্ছত্র অধিকার। শিল্পবিদ্যার সাথে যারা জড়িত তারা বিশ্বকর্মা পূজায় ব্রত হয়ে থাকেন। পারিবারিক অশান্তির জেরে রবিবার রাত 11টা নাগাদ নাগরাকাটা বাজারে নিজের বৌদির গলা কেটে খুন করল দেওর। ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দেওর অবশ্য নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। পুলিশ জানিয়েছেন মৃতের নাম কবিতা গোয়েল, বয়স 42 বছর। অভিযুক্ত টিঙ্কু গোয়েলকে পুলিশ গ্রেফতার করেছে। ফের লোকালয়ে এসে তাণ্ডব চালালো বুনোহাতির দল। বুনোহাতি থানায় ক্ষতিগ্রস্ত সুপারি বাগান কালচিনি ব্লকের সাতাল এলাকার ঘটনা। এলাকাবাসী জানান, রবিবার গভীর রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে লোকালয়ে হাতির দল প্রবেশ করে এলাকার বাসিন্দা ভানু শর্মার সুপারি বাগানে হানা দেয়। ভেঙে ফেলে অধিকাংশ সুপারির গাছ, যার কারণে এখন মাথায় হাত কৃষকদের। এই সাতালি এলাকায় সুপারি চাষই কৃষকদের অন্যতম প্রধান আয়ের উৎস। তবে হাতির হানায় প্রতিনিয়ত ফসল নষ্ট হওয়ায় চিন্তার ভাত কৃষকদের কপালে। আজ বিশ্বকর্মা পুজো। কোচবিহারের বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন মাথাভাঙ্গা 2 নং ব্লকের নিশিগঞ্জ টোটো ইউনিয়নের পক্ষ থেকে বিশ্বকর্মা পূজা করা হয়। টোটো ইউনিয়নের সভাপতি আব্দুল মিয়া, মাধব রায়, আজাদ আলী সহ সম্পাদক গোপাল বর্মন, বিষ্ণু অধিকারী জানান, ইউনিয়নের পক্ষ থেকে তাদের পুজো এবার নববর্ষে পা রেখেছে। কালচিনি মদিলাইন গণেশ পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। আগামীকাল গণেশ পুজো, তার পূর্বে সোমবার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আলিপুরদুয়ার জেলার মধ্যে অন্যতম বিগ বাজেট পুজো হচ্ছে কালচিনি মদিলাইন গণপতি মহোৎসব। এবছর 24তম বর্ষ। এই পুজোতে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের সমাগম হয়। নকশালবাড়ি বিধুভূষণ প্রাথমিক বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত হলো। সোমবার স্কুল থেকে নকশালবাড়ির বাসস্ট্যান্ড পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাপতি অরুণ ঘোষ, শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান দিলীপ কুমার রায় সহ অন্যান্যরা। এর আগে কখনো দুর্গাপুজো, আবার কখনো সরস্বতী পুজোতে পুরোহিত হিসেবে দেখা গিয়েছে মহিলাদের, কিন্তু এবার পুরোহিত হিসেবে বিশ্বকর্মা পুজোতেও মহিলা। এমনই চিত্র জলপাইগুড়ি শহরের গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বকর্মা মণ্ডপে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিশ্বকর্মা পুজোতে মহিলা পুরোহিত দ্বারা পুজো জলপাইগুড়িতে তারাই প্রথম করলেন। ফের ডুয়ার্সের চা বলয়ের লেপার্ডের আক্রমণে আহত চা শ্রমিক। কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে এদিন বাগানের 15 নং সেকশনে বাগানের চা শ্রমিক অবিনাশ মুন্ডা কাজ করছিল। ওই সময় চা বাগানের নালা থেকে বেরিয়ে একটি লেপার্ড অবিনাশের উপর আক্রমণ চালায়। লেপার্ড অবিনাশকে মুখে থাপা বসায়। বোলতার কামড়ে মৃত্যু হলো এক কৃষকের। আহত হয়েছে পরিবারের আরও 4 সদস্য। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার গোপালগঞ্জ পাড়ির নলদহরি এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই কৃষকের নাম খগেন মণ্ডল, বয়স 65 বছর। পরিবারের রয়েছে স্ত্রী, 1 মেয়ে ও 2 ছেলে। তন্ত্রের দেবতা বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হলো গোটা রাজ্য জুড়ে। গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলা জুড়ে সোমবার মহা ধুমধামের সাথে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন শিল্প কারখানায়, একাধিক হিমঘর এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মা পুজোর দিন তার বাহন হাতির পুজো করা হলো গরুমারা জাতীয় উদ্যানে। পুজোয় সামিল হলেন বড় কর্মীদের পাশাপাশি বনবস্তির বাসিন্দা এবং সেখানে ঘুরতে আসা অন্যান্য পর্যটকরা। সোমবার ডুয়ার্সের মেথিলি ব্লকের ধূপজোড়া বিটক্সের গাছবাড়িতে বর্ষণ, কিরণরাজ, রামি, যুবরাজ, ফিলারি, জেনি নামে হাতিদের মালা পরিয়ে সাজিয়ে পুজো করলেন মাহুত ও বনকর্মীরা। উল্লেখ্য, প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সের গরুমারা, রামশাই, ধূপজোড়া, মেদলায় হাতি পুজো হয়। কলকাতার পর এবার মালদা। জেলা বিজেপির উদ্যোগে এই বছর হতে চলেছে বিজেপির দলীয় কার্যালয় দুর্গাপূজা। আর এই নিয়ে কটাক্ষ তৃণমূলের। বিশ্বকর্মা পুজোর দিন যেমন বিজেপির দলীয় কার্যালয় একদিকে বিশ্বকর্মা পূজা করা হয়েছে, পাশাপাশি এদিনই দুর্গাপূজার জন্য খুঁটি পূজাও করা হয়। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো নকশালবাড়ি থানার পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি থানা এলাকায়। তবে রবিবার ঘটনাটি প্রকাশ্যে আসে। পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বিশ্বকর্মার পূজোর দিন হাতি পূজো হলো জলদাপাড়াতে। সোমবার বিশ্বকর্মার পূজো উপলক্ষে মাদারিহাটে জলদাপাড়া বন বিভাগের পক্ষ থেকে বিশ্বকর্মা পূজো উপলক্ষে কুনকি হাতিকে পূজো করা হয়। উপস্থিত ছিলেন জলদাপাড়া ডিএফও সন্দীপ কুমার বেরিয়াল। কৃষ্ণচন্দ্র পাল স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে পালিত করা হলো 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা স্বর্গীয় কৃষ্ণচন্দ্র পালের 4th বর্ষ প্রয়াণ দিবস পালিত হলো। সোমবার সূর্যনগর মাইকেল স্কুলের পাশে অবস্থিত কৃষ্ণচন্দ্র পালের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেস সমদলের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ ওয়ার্ড কাউন্সিলর লক্ষ্মী পাল ও ওয়ার্ডবাসীরা। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিশ্বসিংহ রোড, কোচবিহার।